लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। দিকে বলো কর্মসূচিটা কি এবং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজ্যের প্রায় 9.5 কোটি 10 কোটি মানুষ তিনি সুযোগ করে দিয়েছেন যে একটি ফোন কলের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ তিনি করে দিয়েছেন এই দিদিকে বলো কর্মসূচির মাধ্যম দিয়ে। 25 नंबर वार्ड तृणमूल कांग्रेस की ओर से दीदी के बोलो कैंपेन किया गया। ये कैंपेन मध्य कोलकाता के बलरामदेव स्ट्रीट में हुआ। दीदी के बोलो कार्यक्रम को विधायिका स्मिता बख्शी के सानिध्य में संपन्न किया गया। इस मौके पर पूर्व विधायक संजय बख्शी, उत्तर कोलकाता तृणमूल युवा कांग्रेस के कार्यकारिणी सभापति सौम्य बख्शी, 25 नंबर वार्ड के सभापति तृणमूल नेता तपन राय, प्रदीप मजुमदार सहित कई नेतागण मौजूद थे। इस मौके पर दीदी के बोलो कार्यक्रम के तहत किस तरह से लोगों की मदद की जाए इस पर चर्चा की गई। साथ ही पत्रकारों के जरिए लोगों को दीदी के बोलो नंबर को भी बांटे गए ताकि जिन लोगों को शिकायत दर्ज करवानी है वे इस नंबर पर कॉल कर शिकायत दर्ज करवा सकते हैं। 2019 माननीय मुख्यमंत्री से जुलाई माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে দিদি কে বলো প্রোগ্রাম লঞ্চ করেছে। তখন সমস্ত এমপি সমস্ত বিধায়কদের নিয়ে পরবর্তীকালে প্রতিনিধিদেরও দিদি কে বলো প্রোগ্রামে নিয়ে এবং তৃণমূল যুব কংগ্রেসের সদস্য ধরে উনি মানুষের কাছে পৌঁছাবার জন্য দিদি কে বলো প্রোগ্রামে নিয়েছে এবং তারই একটা অঙ্গ হিসেবে আজকে 25 নম্বর ওয়ার্ডে আমি পৌর প্রতিনিধি বিধায়ক স্মিতা বক্সী এবং আমার সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সৌম্য বক্সী আছে, তপন রায় আছে, প্রদীপ মজুমদার আছে, আছেন সঞ্জয় বক্সী মহাশয় এবং এই এলাকার সকল মানুষজন আছে নিয়ে আমরা এই দিদিকে বলো প্রোগ্রাম আজকে 25 ওয়ার্ডে বললামদের স্ট্রিটে করলাম। মানুষের সুবিধা অসুবিধা শুনে যতটা সম্ভব সেটা লাভ করার চেষ্টা করেছি। এরপর আমরা লোকের বাড়ি বাড়ি গিয়েও এই দিদিকে বলো প্রোগ্রামটা কার্ড সকলের কাছে পৌঁছে দেবো এবং বলবো কীভাবে তারা দিদির সঙ্গে যোগাযোগ। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে মানুষ বলেনি, একটা কোনো স্পেসিফিক একটা বাড়ির সামনে জল জমছে এবং এটা উত্তর কলকাতায় বিভিন্ন অঞ্চলে এই সমস্যাটা আছে যে জল জমার একটা সমস্যা মাঝে মাঝেই হয়। কারণ গোটা কলকাতা শহরে আগেও জল জমতো, কিন্তু এখন যেটা হয় যে আমরা মানে পৌর প্রশাসনের পক্ষ থেকে জল জমানোর যাতে কম করা যায় তার জন্য অনেক বুস্টার পাম্পিং থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে এবং তার ফলে এখন এই অঞ্চলগুলিতে জলটা যদি খুব জোরে বৃষ্টি হয় তখন জলটা একটু কিছুক্ষণের জন্য জমে, কিন্তু আগে যেটা হতো যে 2-3 দিন ধরে জল জমতো এখন হয়তো সেটা 2 ঘন্টা কি 3 ঘন্টার পরে নেমে যায়। সুতরাং এটা আমাদের অত্যন্ত উন্নয়নের দিক বলে মনে করি। মানুষের ছোটো ছোটো সমস্যা স্বাভাবিকভাবেই থাকবে, দৈনন্দিন জীবনে সমস্যা থাকবে এবং দিদিকে বলো কর্মসূচি প্ল্যাটফর্মই এটা যে মানুষ তাদের সমস্যাটা সরাসরি বলতে পারছে নিজের জনপ্রতিনিধির কাছে এবং জনপ্রতিনিধি সেই সমস্যা শুনে সমাধান করা হবে। সমস্যা যদি না শুনি সেটা সমাধান বেরোবে না, আজকে সমস্যা শুনলাম কালকে সমাধানও বেরোবে। এটাই আমরা বদ্ধপরিকর যে মানুষ যে কোনো রকমের সমস্যা নিয়ে আসবে এবং সেই সমস্যা আমরা সমাধান করব। এবং পার্কিংয়ের যে সমস্যা আছে সেটা আপনারা শুনেছেন নিশ্চয়ই যে আমাদের এই অঞ্চলের বিধায়ক এবং পৌর প্রতিনিধি স্মিতা বক্সী ছিলেন, সঞ্জয় বক্সী তৃণমূল কংগ্রেস নেতা তিনি ছিলেন, আমি যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সভাপতি, তার নির্দেশে আমি আজকে এই অঞ্চলের অবজারভার হিসাবে এই কর্মসূচির দিকে বলো কর্মসূচি করছি। এখানে যে পার্কিংয়ের যে পার্টিকুলার একটা অঞ্চলে পার্কিংয়ের যে সমস্যা সেটা নিয়ে আমরাও এর আগেও পুলিশকে চিঠি চাপাটি করেছিলাম, কিন্তু এলাকার মানুষ এর আগেও চিঠিটা দেয়নি। তো একটা লিখিত যদি না দেয় তাহলে বিধায়কের পক্ষেও সেটা সমস্যাটাকে এগিয়ে নিয়ে মানে সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাওয়াটা প্রশাসনিক স্তরে এগিয়ে নিয়ে যাওয়াটা সুযোগ সুবিধাটা হয় না। তাই চিঠিটা দিই, আমরা বলেছি চিঠি দিতে, চিঠি দিলে নিশ্চয়ই সেই সমস্যারও সমাধান কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকো, তো সেই কথার রেস্টেন্ট আমি বলি আজকে বলুন তো উত্তরবঙ্গ থেকে একটা মানুষকে এসে যদি রাইটার্স বিল্ডিংয়ে আসতে হয় কোনো কর্মের জন্য কারোর সঙ্গে দেখা করার জন্য কতটা কষ্টকর ব্যাপার। এই উত্তরবঙ্গতে তিনি পুরো প্রশাসনকে নিয়ে চলে যাচ্ছেন, জেলায় জেলায় প্রশাসন গিয়ে প্রশাসনকে প্রশাসনের কাছে এসে সবাই অভাব অভিযোগ বলছে আর তৎক্ষণিক সমস্ত প্রশাসনিক স্তরের যে সেক্রেটারি লেভেলের এবং চিফ সেক্রেটারি তাদেরকে নিয়ে তিনি ওখানে বসে মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন এবং সমস্যার সমাধান করছেন।